नमस्कार, আপনারা দেখছেন দ্য হিন্ট টুডে। আমি সাংবাদিক দেবাশিস ভট্টাচার্য। আজ আলোচনা করব অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস নিয়ে। অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস হবে। এই শিলান্যাস দেখে বিরোধীরা চিন্তিত হচ্ছেন যে বিজেপি আবার হিন্দুত্বের ইস্যু খুঁচিয়ে তুলতে চাইছে। প্রথমেই বলে রাখা ভালো যে 1989, 1990, 1991 এই সময় এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপি যে রাজনৈতিক সুবিধে আদায় করতে পেরেছিল ভোটের লড়াইয়ে, সেই দিন আর নেই। কারণ ভারত বিগত 30 বছরে নানান রকম কারণে একটু পাল্টে গেছে। এখন আর ওই রাম মন্দিরের ইস্যু দিয়ে ভোট পাওয়া যাবে না। এর ফলে বিরোধীদের এটা নিয়ে অত উদ্বিগ্ন না হয়ে ইগনোর করাই ভালো। অথচ দেখছি কংগ্রেস ছত্তিশগড়ে, কংগ্রেসের সরকার আছে সেখানে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেছেন রামের মা কৌশল্যার জন্মভূমি ওখানে, তিনি ওখানে একটা 16 কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করবেন। আশা করি সোনিয়া গান্ধী তাকে নিবৃত্ত করবেন এই কাজ থেকে। 1986 সালের 1 ফেব্রুয়ারি রাজীব গান্ধী অযোধ্যায় বাবরি মসজিদের তালা খুলে বিতর্কের সূত্রপাত করেন। তখনই আমি বুঝেছিলাম যে এই ইস্যু ভারতীয় রাজনীতিকে প্রভাবিত করবে। 1988 সালের মার্চ থেকে 2010 সালের 1 অক্টোবর পর্যন্ত আমি অযোধ্যায় 54 বার গিয়েছি। বিভিন্ন সময়ে গিয়েছি, প্রত্যেকটা বড় ঘটনার সময়তে 1990 সালের 30 অক্টোবর করসেবাই হোক, 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের সময়ই হোক, প্রতিটা সময় কাছ থেকে দেখে বোঝার চেষ্টা করেছি যে কী জন্যে কী হচ্ছে। 1989 সালের 13 থেকে 15 জুন হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসে। তখন লোকসভায় বিজেপির সদস্য সংখ্যা মাত্র 2। সেই বৈঠকে লালকৃষ্ণ আদবানী বলেছিলেন যে এই 2-এ থেকে লাভ নেই, এগুতে হবে। এগুতে গেলে 2টো কর্মসূচি নিতে হবে। একটা কর্মসূচি হচ্ছে কংগ্রেস থেকে ভেঙে বেরোনো বিপি সিং এর নেতৃত্বাধীন জনতা দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা। আর একটা কৌশল হলো বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় যে রাম মন্দির গড়ার কর্মসূচি নিয়েছে তাকে সমর্থন করা। সেই অনুযায়ী 1989 সালের লোকসভা ভোটের 14 দিন আগে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় ভূমি পুজো এবং শিলান্যাসের ব্যবস্থা করে। একদম কোর্টে থাকা লিটিগেটেড বিবাদিত জমি, এখন তাতে তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খুব চিন্তায় পড়েন। তিনি বৃন্দাবনে একজন বড় বাবা ছিলেন, মাচান বাবা বলা হতো। রাজীব গান্ধী তার স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং ও উত্তরপ্রদেশের তদানীন্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তেওয়ারিকে নিয়ে সেখানে যান। সেখানে গিয়ে তিনি মাচান বাবাকে বলেন আপনি বিশ্ব হিন্দু পরিষদকে এই কাজ থেকে নিবৃত্ত করুন। কিন্তু মাচান বাবা রাজীব গান্ধীকে বলেন না, তুমি ওটা হতে দাও। রাজীব গান্ধী হতে দেন, তার জন্যই উত্তরপ্রদেশে কংগ্রেসের অবস্থা খারাপ হয়। 90 সালের 30 অক্টোবর করসেবা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই আদবানী রথযাত্রার কথা মনে আছে। বা যারা নতুন প্রজন্মের ছেলে তাদের জন্যই বলি, 1990 সালের 25শে সেপ্টেম্বর থেকে দ্বারকার সোমনাথ মন্দির থেকে আদবানী রথযাত্রায় বেরিয়েছিলেন যে 30শে অক্টোবর করসেবায় যোগ দেওয়ার জন্য। ওই সময় সত্যি একটা বিরাট সারা ভারত জুড়ে আলোড়ন উঠেছিল এই রথযাত্রাকে কেন্দ্র করে এবং করসেবাকে কেন্দ্র করে। সেই সময় করসেবায় অযোধ্যার 5 দিন আগে থাকতে অযোধ্যার আশপাশের যত জেলা, ফৈজাবাদ, গোন্ডা, বারাবাঙ্কি, সুলতানপুর, সমস্ত বস্তি, সমস্ত জেলায় টানা কারফিউ করে দিয়েছিল তদানীন্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। সমস্ত যত আধাসামরিক বাহিনী আছে সব সেদিন হাজির করেছিল।
সেই সময়টায় দেখেছিলাম কাকে বলে হিন্দুত্বের মানে আস্ফালন। এবং 1991 সালের যখন লোকসভা ভোট হয়, সেই লোকসভা ভোটে তখন আমি সাংবাদিক হিসাবে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র রাষ্ট্রতে রাজ্যগুলোতে গিয়েছিলাম ভোটের কভার করতে। তখন দেখেছিলাম প্রত্যেকটা রাজ্যেই করসেবার পর কীরকমভাবে হিন্দুত্বের একটা আস্ফালন, হিন্দুত্বের শক্তি কীভাবে বেড়েছে। এবং 1991 সালের 21 মে রাতে রাজীব গান্ধী নিহত হন, তার জন্যে 2টি পর্বের নির্বাচন পিছিয়ে গিয়েছিল 3 সপ্তাহ। তা যদি না পেছো তো তাহলে কিন্তু 1991 সালে বিজেপি 119টা আসন পেয়েছিল, সেটা বেড়ে 150 হয়ে যেত। এখন এই যে এটাই ছিল বিজেপির আদবানির মূল উদ্দেশ্য, সেদিক থেকে আদবানি খুব সফল হয়েছিলেন যে সিট বাড়িয়ে নেওয়া, যেটা 2 ছিল 1989 সালের শিলান্যাসকে কেন্দ্র করে সেটা 86 হয়, 1991 সালের ভোটে সেটা 119 হয়, এবং 1991 সালে লোকসভার সঙ্গে উত্তরপ্রদেশ বিধানসভারও ভোট হয়েছিল। সেই ভোটেও বিজেপি প্রথম দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে সরকার গড়ে কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হন। কিন্তু আমি পরে দেখেছি ওই 92 সালে খুড়োর কলটা ভেঙে দেওয়ার পর সেইতে আর বিজেপিকে ডিভিডেন্ড দেয় না। 1991 সালে, 1996 সালে, 1998 সালে বিজেপি ওই অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ফৈজাবাদে জিতলেও 2004 সালে শাইনিং ইন্ডিয়ার সময় ভোটে বিজেপি হেরে যায়। আগে যখন যেতাম অযোধ্যায় 1988, 1989, 91, সেই সময় দেখতাম কম বয়সী ছেলেমেয়েরাও 20-22 বছর বয়সী যুবক যুবতী থেকে বয়স্করা তো বটেই, তারা এ করতেন জয় শ্রীরাম। একটা সময় ছিল টেলিফোন তুললেই হ্যালো না বলে জয় শ্রীরাম বলতো, কিন্তু পরের দিকে দেখলাম অন্যরকম মানসিকতা, যে নতুন যে ছেলে মেয়ে 18 থেকে 38 বছর বয়সী তারা যুবক যুবতী যারা ভোটারদের মধ্যে একটা বড় অংশ, তারা ভালো রোজগার চান, চাকরি চান, ফ্ল্যাট চান, গাড়ি চান, ভালো ফোন চান, অ্যান্ড্রয়েড ফোন চান, ওয়াশিং মেশিন চান, অর্থাৎ তাদেরকে ভোগবাদ আকৃষ্ট করছে, তারা আর ওই রাম জন্মভূমি নিয়ে মারছে না। সেই ট্রেন সেই ভারত আর নেই, এটা বিজেপিও জানে। তাহলে প্রশ্ন, তাহলে নরেন্দ্র মোদী এটা করছেন কেন? এটা করছেন এটুকুর জন্যই, উনি জানেন যে ওই জিনিস যা আদবানি যে হাওয়া তুলেছিলেন সেই সময় 30 বছর আগে, সেই পরিস্থিতি আর নেই। কিন্তু নরেন্দ্র মোদী করছেন একথাই, এটা কথাটা বলার জন্য যে উনি বলবেন ভোটের প্রচারে গিয়ে সব রাজ্যের বিধানসভা ভোটেই হোক বা 2024 সালের লোকসভা ভোটেই হোক, বিজেপি তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে, বলবে যে আমরা 370 দ্বারা বিলোপ করতে চেয়েছিলাম করেছি, আমরা 3 তালাক বন্ধ করতে চেয়েছিলাম করেছি, আমরা রাম মন্দির নির্মাণ করতে চেয়েছিলাম, রাম মন্দির তৈরি হয়েছে, হচ্ছে বা হবে হচ্ছে, এইটুকু বলার জন্যেই মোদি করছেন। তো এটা মোদির, কিন্তু মোদি যথেষ্ট বুদ্ধিমান, উনি জানেন না এখন আর হাওয়া তৈরি করা যাবে না। সেই জন্য আমি বিরোধীদেরকে বলবো যে মোদির যখন এটাই অভিসন্ধি উদ্দেশ্য, একে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা গুরুত্ব দিলে সেটা গুরুত্ব দিলে ক্ষতি হবে, বরঞ্চ সেই সময়টায় মোদি সরকার যেভাবে সরকারি সম্পত্তি বেসরকারিকরণ করছে তার বিরুদ্ধে আন্দোলনের সময় দিলেই ভালো করবে। ধন্যবাদ।